কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ নাই, সে থালাটা কই গুরুজির থালাটা? জি আমার নালে তাল হারিয়ে যাবে গুরুজির। আর পিছনে ব্যাগ তাড়াতাড়ি শীঘ্র করো। আল্লাহ তারপরেও কিন্তু কিভাবে নোটিশে দেখেন ভাই? জি ভাই, আশেপাশে কিছু নেই এটা তো আপনার বলার দরকার নেই, কারণ এটা তো গুরুজির আশ্চর্য ক্ষমতা। কিন্তু এখন ওইখানে রয়েছে দেখেন। সুতান দাঁড়াও ওইখানে, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ভিন্ন রকম পদ্ধতিতে, ভিন্ন রকম উপায়ে গুরুজির দ্বারা আজকে আমরা চলে আসছি ভয়ঙ্কর প্লেস। এখানে মনে করেন আশেপাশে কোনো বাড়িঘর দর নাই, ফাঁকা বিলের ভিতর রাস্তা। এই রাস্তায় প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। গভীর রাতে যখন এই রাস্তাতে মানুষ চলাফেরা করে, হঠাৎ করে কে জানি তার উপর অ্যাটাক করে, জিন কিংবা ভূত যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু এই রাস্তায় অনেক ধরনের কবিরাজ ফকির ফাঁকরা এসে সেই জিনটাকে ধরার চেষ্টা করেছে এবং দেখার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি আজও পর্যন্ত। যাই হোক, গুরুজি এই সন্ধান পেয়ে আমরা আসছি। দেখতে পারতেছেন যে গুরুজি এখানে একটা বাটি রাখছে, এই বাটি চালানোর মাধ্যমে ওই অদৃশ্য সেই জিনটাকে, ভয়ানক জিনটাকে গুরুজি বাটি চালান দিয়ে তাকে ধরবে। আসলে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হচ্ছে গুরুজি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে আমরা কাজকাম শুরু করে দিচ্ছি। জি কারণ ভাই, জি ভাই, সরে আসেন, আপনি সামনে থেকে সরে আসেন, সাইডে দাঁড়ান। এই বাটি চালানোর মাধ্যমে কারণ ভাই, জি ভাই, গুরুজি সম্পূর্ণ কাজ রেডি করে ফেলেছে। এই বাটি চালানোর মাধ্যমেই গুরুজি সেই অদৃশ্য সেই জিনটাকে যেতাই থাকুক না কেন, গুরুজি সেটা দেখতে পাবে এবং সেই জায়গায় যে গুরুজি আবেশ দ্বারা গন্ডি দিয়ে তার বন্ধু করে দেবে, পরবর্তীতে সেই জায়গা সে যেতে পারবে না। এইভাবেই তাকে আমরা আজকে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জি আমার নালে তাল হারিয়ে যাবে গুরুজি। আমার পিছনে ব্যাগ তাড়াতাড়ি শীঘ্র করো। জি ভাই, আপনি সাবধান, সবাই সাবধান, এবং আস্তে আস্তে বাটিটা কোন দিকে যাচ্ছে বাটিটা? তাল গাছের এইখানে দেখেন কিভাবে গাছ, নতুন গাছ গজাইছে, কিন্তু দেখেন কি গাছ এটা?
পরগাছা হয়েছে, পরগাছা দেখেন। গুরুজি থালাটা কিন্তু আর নোটিস না, কিন্তু গুরুজি আমার যেমন হয় ওই আল্লাহ দেখেন, আবার আবার নোটিস কিন্তু দেখেন, এই রাস্তা কিচ্ছু নাই, ওর আশেপাশে কিন্তু কিছু নাই, তারপরেও কিন্তু কিভাবে নোটিসে দেখেন ভাই? জি ভাই, আশেপাশে কিছু নেই এটা তো আপনার বলার দরকার নেই, কারণ এটা হচ্ছে গুরুজির আশ্চর্য ক্ষমতা। আল্লাহ এখানে গুরুজি যেহেতু এখানে থেমে গেছে, আল্লাহ 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 হারুন ভাই এখন দেখতে পাইনি কিন্তু, আল্লাহ আল্লাহ দেখেন, দেখা গেছে মানে ভালোভাবে দেখা যায়নি, এক পলক একটু কোনো মতে একটু দেখা গেছে, দেখা দিয়ে আবার চলে গেছে। আচ্ছা ফারুন ভাই, জি বুঝি বুঝি, আগে চলেন তো, আমি একটা কিছু একটা দেখেছি, আল্লাহ ফারুন ভাই আসুন তো। ওকে বাটি বন্দি হতে আমাদেরকে যদি ও আস করতে পারে তাহলে ও চলে যাবে, আমরা বন্দি করতে পারবো না, আমাদের বাটির কাছে চলো সুলতান ভাই। গুরুজি কিন্তু থাল দে কি একটা দেখতেছে, আল্লাহ আকবার আল্লাহ দেখেন, এই থাল দে থাল দে, আল্লাহ দেখেন দেখেন দেখেন, আল্লাহ আকবার, দাঁড়ান দাঁড়ান কিসের একটা শব্দ হয়েছে কিন্তু, দাঁড়ান
বাটিটা কিন্তু আরে গোস দাম আমি দেখেছি এখান থেকে আর যাচ্ছে না কিন্তু আশেপাশে কোথায় আছে শোধন দান 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 ওইটা কি ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আল্লাহ আকবার এদিকে আসেন ক্যামেরা ওইখানে আসেন ওই দেখেন আল্লাহ আল্লাহ ওই দেখেন দেখা যাচ্ছে কিন্তু তোকে গুরুজি ওই দেখেন আল্লাহ ওটা কি গাছ মনে হচ্ছে ওই তাল গাছে উঠে যাবে আর দেখা যাচ্ছে না কিন্তু আর দেখা যাচ্ছে না আসুন তো ফান ভাই এদিকে এদিকে আসুন তো ভাই ফাঁকা বিলের মাঝখানে চলে যাচ্ছে আল্লাহ সুলতান পরে আর ক্যামেরা কিন্তু রেকর্ড করতে পারতেছি না ফাঁকা বিলের ভিতর যাওয়াটা ফোনটা সাইলেন্ট করেন মোটেই ভালো হবে না সুলতান আরব দিন এসে না হয় ধরবো আল্লাহ গুরুজি ফাঁকা বিলে যাওয়া মোটেই ঠিক হবে না আল্লাহ আরাম ভাই জি ভাই তাহলে যাতে সোজা গেছে আমার তো মনে হচ্ছে ওইখানে বাসা মনে হয় তাহলে গেছে ওইখানে এখানে থাকা আমার যা মনে হয় এখানে ঠিক হবে না এবার আসতাম বাড়ির কাছে আসেন বাড়ির কাছে আসেন গুরুজি আমি কি বলতে চাচ্ছি যে আমরা যদি ওই যেহেতু তাল গাছের ওইখানে যে বুঝি আল্লাহ আল্লাহ আকবার ওই ভাই জি ভাই আল্লাহ আল্লাহ আগে চলুন এদিকে আসেন আগে আসেন ওই দেখেন এবারটা কিন্তু ক্যামেরা রেকর্ড করা গেছে কিন্তু ওই দেখেন আল্লাহ আকবার আল্লাহ 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 বুঝি দাঁড়ান 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 আল্লাহ আকবার বুঝি আপনার উপর কিন্তু অ্যাটাক করতে পারে ও কিন্তু এখন ওইখানে রয়েছে দেখেন সুলতান দাঁড়া ওইখানে ভয় পেও না ভয়ের কোনো কারণ নেই গুরুজি এদিকে দেখো গুরুজি এদিকে কেউ আছে আল্লাহ ওই তাল গাছ ওই ওই তাল গাছ থেকে লাইট মারতো ওই তাল গাছ মারো তাল গাছের উপর দেখেন কি জানি একটা জ্বলতেছে বারান্দায় ওই দেখো দেখেছো ওদিকে একটা আছে ওদিকে কিছু শব্দ হচ্ছে আমার যেমন হলো দেখেন আমি ক্লিয়ার আমি জিনিসটা বুঝতে পেরেছি আল্লাহ এই তাল গাছে কেন আসছে গুরুজি আপনি দেখেন উপরে এখানে অনেক পাখির বাসা কিন্তু এখানে কিছু খেতে আসছে আল্লাহ আকবার
হাম ভাই জি জি ওই দেখুন লাল দেখছেন জি জি তালপাতায় দেখুন তালপাতায় দেখুন কিভাবে ঝুলে আছে একটা গন্ডি করে রাখেন এখানে আর না আসে আর কোনো অসুবিধা হবে না কোনো চাষি ভাইয়ের আর কোনো ভয় করতে হবে না ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে পারো চলো হ্যাঁ সুলতান বিয়ারের উদ্দেশ্যে কিছু বলেন তারপর আমরা এখান থেকে একবারে বেরোই যাই নাকি নাকি বাটিটার ওইখানে যাবেন হ্যাঁ আমরা ওই বাটিটার ওইখানেই যাই যে তারপরে ই করি নাকি তাড়াতাড়ি চলেন বাটিটা ওইখানে কিন্তু বিয়ারদের উদ্দেশ্যে কিছু বলো আপনারা যারা আমাদের এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলেন আসলে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটি বানানো আপনাদের বিনোদনের জন্য তবে আরেকটা কথা আমাদের যেসব ভিডিও আপনারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা দেখতেছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা এবং আমাদের চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের আমরা অনেক কমেন্ট পাই আশেপাশে ভাইরা একটু কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখছেন হ্যাঁ অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলে দেওয়ার জন্য চেষ্টা করব তবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য কেউ সিরিয়াসভাবে নেবেন না অরুণ ভাই জি ভাই তবে চলুন আজকে হ্যাঁ এই পর্যন্ত শেষ করুন আসলে গুরুজির যে ক্ষমতাটা সেটা তো আমরা দেখলাম আসলে গুরুজি বলতেছিল যে আমার হ্যাঁ বাটি চালক আসলে চাই চাই ব্যাপার না যে হাত চালক আপনারা শুনেছেন হাত চালক বাটি চালক কিন্তু তুলরাশি দিয়া কিন্তু গুরুজির অলৌকিক একটা শক্তি আজ দর্শকদের মাঝে প্রকাশ করেছে হ্যাঁ অবশ্যই গুরুজির জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ ও স্বাভাবিকভাবে আপনাদের বিনোদন দিতে পারে এরকম ভালো ভালো কাজ করতে পারে ভালো ভালো কাজ করতে পারে ইনশাআল্লাহ জি আমরা এখানে